দেখা নটার মাঝে কিভাবে সানগ্লাস পরে বসে আছে কি বাপ নে একজনের বাপ লুক। আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা আপনাদেরকে আবারও নতুন একটি ব্লগে। আজকে আমরা আমাদের যে লালমাই পাহাড়, সেই লালমাই পাহাড় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অনেকে লালমাই পাহাড় দেখছি বা অনেকে দেখি না। তো বন্ধুরা, আপনাদেরকে তার আগে একটা কথা জানিয়ে দিই, আমরা সবাই আসলে ঘুরতে আসছি আমাদের লালমাই রেল স্টেশন, সেখান থেকে আমরা লালমাই পাহাড় যাবো। পরে লালমাই লেকল্যান্ড, এটা হচ্ছে আমাদের লালমাই রেল স্টেশন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদেরকে লালমাই রেল স্টেশন দেখালাম। তো অবশেষে আমরা আমাদের যে লালমাই লেকল্যান্ড, কাঙ্ক্ষিত সেই লেকল্যান্ডে আসলাম। এবং আমাদের লালমাই যে লেকল্যান্ড, সেটার সামনের যে ভিউটা ছিল সেটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আগে যেরকম ছিল সেরকম এখন নেই। তারপর আমাদের এক এক সদস্য থেকে সবার নিজের টাকা দিয়ে টিকিট কাটতে টাকা দিয়েছিল, এবং আমাদের ছোট ভাই সালমান, সেও টাকা দিয়েছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারে দিয়ে গেলাম এবং সেখান থেকে টিকিট কাটলাম। টিকিট কেটেই আমরা এটার ভিতরে ঢুকবো। এবং আপনারা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের লালমাই লেকল্যান্ড অনেকটাই পরিবর্তন হয়েছে আগের চেয়ে। আগে যতটা সুন্দর ছিল তার চেয়ে এখন বর্তমানে আরও সুন্দর। যাই হোক বন্ধুরা, আমরা টিকিট কাউন্টারে গিয়ে অনেক দর অনেক মজা করলাম, যাই হোক তার সাথে অনেক দুষ্টুমি করলাম। তবে একটা জিনিস কি, লালমাইয়ের যে লেকল্যান্ড সেটার টিকিটটা অনেক বেশি হয়ে গেছে। তো এটা মানে যে চাহিদা চেয়ে তারা বেশি টাকা নিচ্ছে সবার থেকে। তো এটা আমার একটা আক্ষেপ থাকলো, সে বা ক্ষোভ থাকলো তাদের প্রতি। তো যাই হোক, তারপরও ভালো লাগছে আমাদের লালমাইয়ের লেকল্যান্ড, আগের থেকে যে পরিবর্তন হয়েছে সেটাই। এবং কিছু কিছু জিনিস এখনও মিস্টেক রয়েছে, তারপর আশা করি সেগুলো পূরণ হয়ে যাবে। তো চলুন তাহলে দেখি লালমাই লেকল্যান্ডের ভিতরের অবস্থা। Thank you.
অবশেষে আমরা টিকিট কেটে লালমাই লেকল্যান্ডের ভিতরে ঢুকলাম এবং দেখুন আগে অনেক পরিবর্তন হয়েছে, আগে এত কিছু ছিল না লালমাই লেকল্যান্ডের ভিতরে। আর একটা কথা হচ্ছে, আমি লালমাই লেকল্যান্ডে গিয়েছিলাম প্রায় আরও 4-5 বছর আগে, তখন পরিবেশটা অনেক খারাপ ছিল এবং দেখতে অতটা সুন্দর লাগে নাই। এখন পরিবেশটা অনেকটাই সুন্দর করছে এবং দেখতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি মনে করি বাইরের থেকে যারা যাবে তাদের থেকে আরও বেশি ভালো লাগবে, কারণ আমি তো এলাকার, তো আমার থেকে আসলে ভালো লাগা বা না লাগা অতটা জরুরি না। তারপরে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগছে এবং আমাদের যে টিমমেট তারাও খুব খুশি, তারাও অনেকদিন পর বা কেউ প্রথম আসছে এরকম অবস্থা। তো এটা হচ্ছে আমাদের লালমাই লেকল্যান্ডের বা লালমাই পাহাড়ের ভিতরের অবস্থা। আর আপনারা বাম পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে যে রেল লাইন, মানে যারা স্বল্প পরিসরে চড়তেছেন তাদের জন্যই এই বিনোদন। তারপরে হচ্ছে এটা লালমাই লেকল্যান্ডের ভিতরে, যেখানে বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আপনি এগুলোর মধ্যে বসে বিভিন্ন বিনোদনের জিনিস উপভোগ করতে পারেন এবং অনুষ্ঠানের জন্য তারা বিভিন্ন আকৃষ্ট জিনিস রাখছে এবং এখানে বড় বড় কনসার্ট করে তারা। যাই হোক, আমি যেহেতু কনসার্ট পছন্দ করি না সেহেতু আমি এটা নিয়ে তেমন কিছু বলতেও চাই না। তো এটা হচ্ছে যে লালমাই লেকল্যান্ডের বিনোদনের জন্য রেল, আপনার স্বল্প পরিসরে এই লেকল্যান্ডের এই রেলে উঠতে পারবেন। আর এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য চলার জিনিস। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন, হয়তো অনেক ভালো লাগবে আশা করি। হ্যাঁ গাইজ, আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের লালমাই পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের লালমাই পাহাড়ের মূল কেন্দ্র। তো আমরা আস্তে আস্তে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে আসলে লালমাই পাহাড়। আপনার যখন আসবেন চারদিকে গাছ এবং সবুজে আরণ্য, দেখতেও চমৎকার লাগে। আসলে সরাসরি দেখা আর ইউটিউব বা মোবাইলে দেখা একরকম, কারণ আপনি সরাসরি যখন আসবেন তখন আরও ভালো লাগবে। আর আপনাদেরকে আমি এখন যে কুচিটা দেখাচ্ছি, যে কুচিটা আপনারা দেখতেছেন, সেই কুচিটা কিন্তু আগে জঙ্গলে মরানো ছিল, মানুষ ভয়ে নামতে পারতো না। তো এখন সেটা পরিষ্কার করে রাখা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করে রাখছে। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের যে লালমাই পাহাড়ের কাঁঠাল বাগান, সেই কাঁঠাল বাগানের দিকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা করি, কারণ লালমাই পাহাড় বা পাহাড় বলতে যে জিনিসটা সেটা হচ্ছে যে গাছপালা এবং বিভিন্ন ফল ফুলের গাছ থাকে, তো সেটা হচ্ছে পাহাড়ের একটি সুন্দর দৃশ্য।
তো আমরা আস্তে আস্তে সামনে একটা দোকান, এই যে কাঁঠাল বাগান যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে কাঁঠাল বাগান লালমাই পাহাড়ের। এখানে আপনি আসলে কাঁঠাল বা কাঁঠাল সিজন থাকলে, কাঁঠাল সিজন আসলে আপনিও কাঁঠাল খেতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, সবাই আসলে গরমকাল তো তো সবারই ক্লান্ত হওয়ার কথা, তো সবাই ক্লান্ত হয়ে গেছে, সেই কারণে দোকান থেকে পানি নিতেছিল। কিন্তু দোকানদার অনেক ভয় হয়েছিল, মনে করছিল কি না কি, আমরা যখন ভিডিও করতেছি বা ব্লগ তৈরি করতেছি তারা অন্যরকম ভাবছিল। যাই হোক, পরে তাকে বুঝিয়ে বলছিল যে আমরা আসলে ভিডিও বা ব্লগ তৈরি করতেছি, তেমন কিছুই না। আর একটা জিনিস হচ্ছে, এখানে পানির দামটা অনেক বেশি রাখে, তাই আপনারা যারা ঘুরতে যাবেন অবশ্যই যে পানি সেটা বাড়ির থেকে কেনার চেষ্টা করবেন, কারণ ভিতর থেকে সব কিছুর দাম বেশি বেশি রাখে ওরা। তো যাই হোক, আমরা এখান থেকে পানি নিয়ে বা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ছায়ার মধ্যে, কারণ রৌদ্রের মধ্যে থাকা আর ছায়ার মধ্যে থাকা পার্থক্য আছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কথা বললাম সবাই মিলে দাঁড়িয়ে। তারপর আবারও আমরা আমাদের যে সেই কাঙ্ক্ষিত কাঁঠাল বাগান সেটা দেখার জন্য আসলে আসি। আসলে আর একটা কথা হচ্ছে যে লালমাই পাহাড়ে এতটুকু ভিড় আগে ঢুকে যাইতো না, তো এখন অনেক দূর যাওয়া যায় বা অনেক ভিতরে ঢুকা যায়, এবং তাদের অনেক সেফটি গার্ড থাকে, লোক থাকে যে আপনার যদি কোনো সমস্যা হয় তারা হয়তো হেল্প করে। এটা হচ্ছে কাঁঠাল বাগান, দেখুন খুবই সুন্দর লাগতেছে কাঁঠাল বাগান, কিন্তু কাঁঠাল নেই, কারণ জানে এখন যদি তারা গাছে কাঁঠাল থাকে তাহলে হয়তো এগুলো থাকবে না, সেখানে কাঁঠাল নেই, চারপাশটা অনেক সুন্দর। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন।